আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। আমেরিকাকে শিক্ষা দিতে চীনের সঙ্গে হাত মিলিয়েছে ইরান। ভারতের দিক থেকে মুখ ফিরিয়ে নিল বাংলাদেশ, নানা কৌশলের অবলম্বন ভারতের। সোলাইমানির মতো কোন জেনারেলকে হত্যা করলে পশ্চিমীরা যুদ্ধ ঘোষণা করত বলছে জাতিসংঘ। ইরাক থেকে মার্কিন সেনা তাড়ানোর অঙ্গীকার করল কাতাই হিজবুল্লাহ। বন্ধু দেশগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদী রোডম্যাপে সই করতে ইরানের দরজা সবসময় খোলা বলছে ইরান। ইউক্রেনের বিমান বিধ্বস্ত হওয়ার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ করল ইরান। এবং সর্বশেষ থাকছে পাকিস্তানে ভয়াবহ সংঘর্ষ, 4 পাকিস্তানি সেনা নিহত। এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। বাণিজ্য ক্ষেত্রে ডলারের লেনদেন বাদ দেওয়া এবং অবৈধ ও একতরফা মার্কিন নিষেধাজ্ঞা এড়ানোর লক্ষ্য নিয়ে চীনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকা মোহাম্মদি এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, 25 বছরের এই রোডম্যাপ চুক্তির চেয়েও বেশি কিছু। চুক্তিতে সুনির্দিষ্ট একটি বিষয় থাকে, কিন্তু এই রোডম্যাপ আরও বেশি বিস্তৃত। আলী আকা মোহাম্মদি বলেন, তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ ছাড়া অংশীদারিত্বের এই রোডম্যাপ দুদেশের অর্থনৈতিক এবং প্রতিরক্ষা সহযোগিতা নিশ্চিত করবে। ইরান এবং চীনের উপর যেসব ক্ষেত্রে আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করে, এই চুক্তি তা থেকে সুরক্ষা দেবে এবং দুদেশের মধ্যে প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতা বাড়াবে। তিনি আরও বলেন, ইরান এবং চীনের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাক, আমেরিকা তা চায় না, কিন্তু এই রোডম্যাপ মার্কিন নিষেধাজ্ঞাকে ব্যর্থ করে দেবে। ইরান ও চীনের মধ্যে এই চুক্তি সই হলে ইরানের বিভিন্ন প্রকল্পে হাজার হাজার কোটি ডলারের চীনা বিনিয়োগ হবে এবং মার্কিন নিষেধাজ্ঞা অর্থহীন হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে। পাকিস্তান চীনের সবচেয়ে ঘনিষ্ঠ রাষ্ট্রের একটি। নানা রকম লগ্নি থেকে ঋণ সুবিধা দেওয়া শ্রীলঙ্কা চীনের দোস্তিও বেশ মজবুত। নেপালের বর্তমান সরকার চীনপন্থী কমিউনিস্ট সরকার। মায়ানমারের সাথেও সুসম্পর্ক সর্বজনীন। তবে পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে ভারতের তুলনামূলক সদ্ভাব আছে ভুটান ও বাংলাদেশের সঙ্গে। বেইজিং এর সাথে বর্তমানে ঢাকার সম্পর্ক ইদানিংকালে আগের বেশি পোক্ত জ্ঞান করে মাঠে নেমেছে ভারত। যে কোনো মূল্যে চলমান সংকটে ভারত পাশে চায় বাংলাদেশকে। জানা গিয়েছে বাংলাদেশে ভারতের নয়া রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হচ্ছেন বিক্রম দরায়স্বামী। বর্তমানে এই পদে রয়েছেন রিভা গাঙ্গুলী দাস। আগামী সেপ্টেম্বর মাসে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হয়ে নয়াদিল্লি ফেরত যাবেন তিনি। এক সূত্রের খবরে বলা হয়, সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ সিএএ, তিস্তা জলবন্টন চুক্তি ও রোহিঙ্গা ইস্যু সহ একাধিক বিষয়ে ঢাকার সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক কিছুটা টানাপড়নে। দীর্ঘ সময় ধরেই ভারতের দূতকে সাক্ষাৎ দেননি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে বাণিজ্য ও চিকিৎসা সরঞ্জাম পাঠিয়ে লাগাতার বাংলাদেশের উপর নিজের প্রভাব বাড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছে চীন। বিশেষজ্ঞদের মতে, কৌশলগত দিক থেকে ভারতের কাছে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পরিস্থিতি সামাল দিতে এবার আসরে নামানো হয়েছে কূটনীতিবিদ বিক্রম দরায়স্বামীকে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঘনিষ্ঠ বলেই পরিচিত দরায়স্বামী। মান্দারিন, উর্দু ও ফারসিতে দারুণ দখল রয়েছে তার। বর্তমানে তিনি বাংলাদেশ ও মায়ানমার বিষয়ক অতিরিক্ত সচিব পদে কর্মরত রয়েছেন। এর আগে দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তানে রাষ্ট্রদূত ছিলেন দরায়স্বামী। উল্লেখ্য, বাংলাদেশকে কাছে টানতে মরিয়া শি জিনপিং এর সরকারও। লাদাখে ভারতের সঙ্গে সংঘর্ষের আবহে বাংলাদেশের জন্য আগেই বিশেষ আর্থিক সুবিধার কথা ঘোষণা করেছিল চীন। চীনের রপ্তানি হওয়া পণ্যের 97% শুল্কমুক্ত করে দেয় বেইজিং। জুলাইয়ের প্রথম দিক থেকে নতুন সিদ্ধান্তটি কার্যকর হয়েছে। এছাড়া করোনা ভাইরাসের টিকা আবিষ্কার হলে ঢাকাকে তার যোগান দেওয়ার আশ্বাসও দিয়েছে বেইজিং। বিচার বহির্ভূত ও স্বেচ্ছাচারী হত্যা বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক অ্যাগনেস ক্যালমার্ট বলেছেন,
ইসলামী প্রজাতন্ত্র ইরানের কুচ বাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির মতো পশ্চিমা দেশগুলোর কোনো জেনারেলকে হত্যা করা হলে তারা যুদ্ধ ঘোষণা করত। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানি জেনারেলকে হত্যা করার জন্য ক্যালমার্ট আবারও আমেরিকার প্রতি নিন্দা জানান। এর আগেও জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ড সম্পর্কে তীর্যক মন্তব্য করে এবং নিন্দা জানিয়ে ব্যাপক তোলপাট সৃষ্টি করেন ক্যালমার্ট। তিনি বলেন, প্রতিটি নিয়ম ভঙ্গের মাধ্যমে প্রকৃতপক্ষে শুধুমাত্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয় না, বরং আন্তর্জাতিক সম্পর্ক নষ্ট করা হয়। গত বৃহস্পতিবার জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ড সম্পর্কে একটি তদন্ত প্রতিবেদন জমা দেন ক্যালমার্ট। এতে তিনি বলেন, জেনারেল সোলাইমানিকে বর্বর ও বেআইনিভাবে হত্যা করা হয়েছে। হত্যার ব্যাপারে আমেরিকা সুস্পষ্ট প্রমাণ সরবরাহ করতে ব্যর্থ হয়েছে বলেও তিনি তার রিপোর্টে উল্লেখ করেছেন। গত 3 জানুয়ারি জেনারেল সোলাইমানিকে মার্কিন বাহিনী ড্রোন থেকে ক্ষেপণাস্ত্রের সাহায্যে হত্যা করে। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দম্ভস্বরে সোলাইমানি হত্যার দায় স্বীকার করেন। ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবির অন্যতম প্রধান দল কাতাইব হিজবুল্লাহ বলছে, ইরাক থেকে অবশ্যই মার্কিন সেনাদের বহিষ্কার করা হবে। এজন্য সংগঠনটি সম্পূর্ণভাবে প্রস্তুত বলেও ঘোষণা করেছে। সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতা আবু আলী আল আশকারি জোর দিয়ে বলেন, আমেরিকাকে অবশ্যই জানতে হবে যে ইরাক থেকে মার্কিন সেনা বহিষ্কারের ব্যাপারে দেশের জনগণ যে সিদ্ধান্ত নিয়েছে তা অপরিবর্তনীয় এবং কেউ এই সিদ্ধান্ত বাস্তবায়নের পথে বাধা দিতে পারবে না। আবু আলী আশকারি আরও বলেন, মার্কিন সেনা উপস্থিতির বিরুদ্ধে অবশ্যই প্রতিরোধ অব্যাহত থাকবে এবং তা চলবে রাজনৈতিক নিরাপত্তা এবং গণমাধ্যমে চাপ সৃষ্টির মাধ্যমে। ইরাকি জনগণ হত্যাকারী মার্কিন সেনারা ইরাকি জনগণের ইচ্ছার কাছে আত্মসমর্পণ না করা পর্যন্ত আমেরিকার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার জন্য কাতাইব হিজবুল্লাহ প্রস্তুত থাকবে। তিনি বলেন, আমেরিকা শুধু শক্তির ভাষা বোঝে এবং আমরা তার জন্য প্রস্তুত আছি। ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে রবিবার একটি মার্কিন সামরিক বহর বিধ্বস্ত হওয়ার একদিন পর কাতাইব হিজবুল্লাহ নিজেদের যুদ্ধ প্রস্তুতির কথা ঘোষণা করল। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আব্বাস মুসাবি বলেছেন, বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদে অংশীদারিত্বমূলক চুক্তি করার জন্য ইরানের দরজা খোলা রয়েছে। তিনি বলেন, চীনের সঙ্গে যে কৌশলগত চুক্তি সই করতে যাচ্ছে ইরান তা নিয়ে যেসব সমালোচনা করা হচ্ছে তার উৎপত্তি মূলত দেশের বাইরে। আব্বাস মুসাবি বলেন, চীনের সঙ্গে যে ধরনের রোডম্যাপ হতে যাচ্ছে এই ধরনের রোডম্যাপ অন্য বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গেও সই করতে প্রস্তুত রয়েছে ইরান। সাময়িক সময়ের জন্য সম্পর্ক তৈরি করার চেয়ে তেহরান দীর্ঘমেয়াদী সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বলেও তিনি মন্তব্য করেন। ইরান এবং চীনের মধ্যে যে 25 বছর মেয়াদী সহযোগিতামূলক কৌশলগত চুক্তি হতে যাচ্ছে সে ব্যাপারে দেশে বিদেশে নানা রকমের খবর বের হয়েছে। এর প্রতিক্রিয়ায় সৈয়দ আব্বাস মুসাবি এইসব কথা বললেন। অবৈধ নিষেধাজ্ঞাকে এড়াতে ও মার্কিন ডলারের আধিপত্য খর্ব করার জন্যই মূলত ইরান ও চীন এই ধরনের রোডম্যাপে সই করতে যাচ্ছে। ইরানের আকাশে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইরানের বিমান চলাচল কর্তৃপক্ষ। গত 8 জানুয়ারি ইরানের রাজধানী তেহরানের উপকণ্ঠে ইউক্রেনের ওই যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে এর 167 যাত্রী ও 9 ক্রু নিহত হন। ইরানের একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ভুল করে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি বিধ্বস্ত হয়। এই সম্পর্কিত তদন্ত প্রতিবেদনে দেশের বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, বিমানটিতে গুলিবর্ষণের ঘটনায় মানবীয় ভুলের অনেকগুলো কারণ ছিল, তবে বিমানটি তার নির্ধারিত গতিপথ ধরেই এগিয়ে যাচ্ছিল বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে বলা হয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি চালু করার সময় এটির উত্তর দিক পুনর্নির্ধারণ করতে ভুলে যান এটির চালক। যেখান থেকে যে ভুলের সূচনা হয় পরবর্তীতে আরও কিছু কারণ যুক্ত হওয়ার ফলে ওই ব্যবস্থা যাত্রীবাহী বিমানকে সঠিকভাবে নির্ণয় করতে ব্যর্থ হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিমানটিকে শত্রুর পক্ষ থেকে আসা কোনো লক্ষ্যবস্তু হিসাবেই চিহ্নিত করে, যার ফলে সেটিতে গুলি চালায় এটির চালক। বিমানটির ব্ল্যাক বক্সে থাকা তথ্য উদ্ঘাটন করা সম্ভব হলে এই পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন আরও স্বয়ংসম্পূর্ণ হবে বলে উল্লেখ করা হয়।
ব্ল্যাকবক্সের তথ্য উদ্ঘাটনের জন্য এটিকে ফ্রান্সে পাঠানো হবে এবং আগামী 20 জুলাই এটির তথ্য বের করার কাজ শুরু হবে। যেসব দেশ এই বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সবাইকে ব্ল্যাকবক্সের তথ্য উদ্ঘাটনের প্রক্রিয়ায় উপস্থিত থাকার জন্য তেহরানের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিধ্বস্ত বিমানটির বেশিরভাগ যাত্রী ছিলেন ইরানি এবং অবশিষ্ট 32 যাত্রী কানাডা, আফগানিস্তান, ইউক্রেন, ব্রিটেন ও সুইডেনের পাসপোর্ট বহন করছিলেন। আফগান সীমান্তবর্তী পাকিস্তানের দক্ষিণ পশ্চিম অঞ্চলে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে 4 সৈন্য নিহত হয়েছেন, রবিবার দেশটির সামরিক বাহিনী একথা জানায় খবর এএফপির। খবরে বলা হয় নর্থ ওয়াজিরস্থান জেলার রাজধানীর অস্থিরতাপূর্ণ মিরানশাহ শহরে এই ঘটনা ঘটে। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে স্বদেশি ও বিদেশি জঙ্গিদের বিরুদ্ধে অনেক সামরিক অভিযান চালানো হয়। ওই এলাকায় সন্দেহভাজন জঙ্গিদের গোপন আস্তানা গুড়িয়ে দিতে নিরাপত্তা বাহিনীর অভিযান চলাকালে সর্বশেষ এই সংঘর্ষ ঘটে। সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয় তারা জঙ্গি হামলার শিকার হওয়ার পরপরই সৈন্যরা দ্রুত ওই এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তা বাহিনীর গুলিতে লুকিয়ে থাকা সকল সন্ত্রাসী নিহত হয়। এতে আরও বলা হয় সেখানে গুলি বিনিময় চলাকালে 4 সৈন্য শাহাদাত বরণ করেন। এই সংঘর্ষে 4 সন্ত্রাসীও নিহত হয়। পাকিস্তানে 1 দশকেরও বেশি সময় ধরে স্বদেশি ইসলামী জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে আসছে। দেশটিতে জঙ্গিদের হামলায় হাজার হাজার বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য প্রাণ হারিয়েছে। পাকিস্তানের এই অঞ্চলে সামরিক বাহিনীর অভিযানের পর দেশটিতে সহিংসতা হ্রাস পেয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।